আপনারা সবাই ঘড়ি দেখেছেন, দি ক্লক। কতবার আপনারা ঘড়ি দেখেন সারাদিনে? অনেকবার। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যখন আপনারা ঘড়ি দেখেন তখন একটা সুন্দর জিনিস আমরা ঘড়ির মধ্যে দেখতে পাই। কি ব্যাপারটা? যে কোনো দুটো নাম্বার যেটা একে অপরের বিপরীতে আছে, বড়টা থেকে যখন আমরা ছোটোরটা বিয়োগ করি তখন সেই বিয়োগফল ছয় হয়। মানে ১২ থেকে ৬ যদি আমরা মাইনাস করি এটা ৬ হয়, আবার ১১ থেকে ৫ সেটাও ৬, ৯ থেকে ৩ সেটাও ৬। এইভাবে একটা ম্যাজিক্যাল নাম্বার ৬ বা ৬-এর জন্ম। সেখান থেকে আমরা একটা নতুন থিওরি দিতে পারি যে কোনো একটা কাজে সফলতা পেতে গেলে আমাদের এই ম্যাজিক নাম্বার ৬টাকে কী করে আমরা কাজে লাগাতে পারি। কাজেই কোনো একটা বিষয়ে যদি আমরা সফলতা পেতে চাই ধারাবাহিকভাবে, তাহলে আমাদের ৬টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেই বিষয় সম্পর্কে জ্ঞান, যেটাকে আমরা বলি নলেজ। তারপরে কি ক্লিয়ার গোল, মানে যেটাকে আমরা অর্জন করতে চাই সেটা কি। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি, মানে আমরা কীভাবে আমাদের অর্জিত বস্তুটাকে অর্জন করব তার একটা সম্যক ধারণা। এরপর হচ্ছে এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন বা ডিপ্লয়মেন্ট, মানে অ্যাকচুয়াল কীভাবে আমরা কাজ করে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটাকে আমরা লাভ করব। তারপর হচ্ছে ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন মানে হচ্ছে আমরা যেটা লাভ করতে চাই সেটা আমরা ঠিক পথে যাচ্ছি কি না। এবং ফাইনালি এনহ্যান্সমেন্ট, মানে আরও ভালো করে কাজটা করে নিয়ে যাওয়া, যাতে করে আমরা ধারাবাহিকভাবে সফলতাটা পেতে পারি। এই ৬টা ম্যাজিক কাজের জন্য আমাদের ৬ রকম স্কিল লাগে। বেসিক্যালি নলেজ বাড়ানোর জন্য আমাদের এডুকেশন লাগে, পেশেন্স লাগে, মানে ধৈর্য ধরে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে আমাদের জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য। ক্লিয়ার গোল এবং আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা কী চাই সেটা দেখার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন এবং রিয়ালিটি চেক। শুধু ভেবে নিলে হবে না, অন্য কেউ এই ব্যাপারে কাজ করেছে কি না, সফল হয়েছে কি না, কীভাবে সফল হয়েছে তার একটা সম্যক জ্ঞানগম্যি দরকার। তারপর স্ট্র্যাটেজি বানাতে গেলে আমাদের লাগে প্ল্যানিং স্কিল, কী করে আমরা আমাদের কাজগুলোকে করব সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা করার স্কিলটা লাগে। আর কী লাগে? আর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, মানে কোন কাজে কাকে আমি দেবো দায়িত্ব এবং কী তার থেকে আমরা আশা করি, একটা ক্লিয়ার ইন্ডিকেশন, এবং কোন সময়ের মধ্যে কত টাকা দিয়ে সেই কাজটা হবে তার একটা গাইডলাইন এটা প্ল্যানিংয়ে আসে। এরপরে এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশনে আসে টেকনিক্যাল এবিলিটি এবং ফোকাস। এই দুটো যখন থাকে তখন আমরা আমাদের প্ল্যানটাকে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল সেন্সে আমরা ব্যবহার করতে পারি। ফাইনালি আমরা যখন ইভ্যালুয়েট করি তখন আমরা কী করি, অডিটিং স্কিলটাকে কাজে লাগাই, মানে আমাদের স্ক্রুটিনি এবং এক্সামিনেশন স্কিলটাকে কাজে লাগাই, এবং আমাদের কমিউনিকেশান স্কিলটা খুব বেশি করে লাগে, কারণ আমরা কোথায় কী ফাঁক ফোকর করেছি সেটা রাইট এক্সপেকটেশন সেট করার জন্য, লোকদের বুঝিয়ে বলার জন্য কমিউনিকেশান স্কিল লাগে। আর ফাইনালি এনহ্যান্সমেন্টের জন্য আমাদের লাগে হচ্ছে কনসিস্টেন্ট এফোর্ট, হার্ডওয়ার্ক, স্মার্টার অ্যাপ্রোচ, কনসিস্টেন্ট এফোর্ট। আর এখানে আসে ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন, যেগুলো দিয়ে আমরা খুব সহজভাবেই আমাদের একটা সাস্টেনেবল গ্রোথকে পেয়ে যেতে পারি। কাজেই এটা হচ্ছে পাওয়ার অফ ম্যাজিক, যেটা পাওয়ার অফ ম্যাজিক অ্যান্ড দি নাম্বার ৬, এটাকে কাজে লাগিয়ে আমরা ঘড়ির মাধ্যমে এই শিক্ষাটা পাই। এবং আশা করি এই স্কিলগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে আরও বেশি করে প্রস্ফুটিত করে ধারাবাহিকভাবে সফলতা পাওয়ার দিকে এগিয়ে চলতে পারবেন। নমস্কার।